বাবু এদিকে আয়। হ্যাঁ বলো। আমি কি সব শুনছি মৌমিতার মুখে, তোর বউয়ের কনকাঞ্জলি হয়নি? বাবাই তো বারণ করলো, মানে পড়না দিতে চাইনি, আর বাবাও বললো দরকার নেই, নয়তো দিতে বাধ্য হতো। তোর বাবার কি বল, আমাকে বোঝা তোর বাবার কি। উনি তো বিয়ের আগে থেকেই মাথায় তুলে দিয়েছেন মেয়েকে, পড়না ম্যাজিকের প্রশংসা করেছে না, আমাকে দেখছি রীতিমতো গড়ে পিছে নিতে হবে এই মেয়েকে। দেখো পারো কিনা। এ তো আর মৌমিতা নয় না, ওই কি একটা হাতে কাঁথা পুড়েছে, ঘর ভর্তি লোক জোগাড় করে নিয়েছে। ওরকম কাঁটা কত ফুটলো, সাতচরে রা কেটেছি। বাবা সাংঘাতিক মেয়ে। এই সৃজন, তুমি বউয়ের ঘরে গেছিলে বুঝি? এই বাবু এদিকে, আমি একটা কথা স্পষ্ট করে বলে দিচ্ছি, আমরা পাঁচজন রয়েছি, তুই খবরদার নানান অজুহাতে ওই ঘরে একদম ঢুকবি না। আমি চুপ। একটা তো ফোন করিসনি, এতগুলো ফোন করেছি ফোনগুলো ধরিসনি কাল সন্ধ্যাবেলা থেকে, আজকেও কোনো ফোন ধরিসনি। ফোনটা ধরলে আমি বলে দিতে পারতাম যে কি কি করার আছে আর কোনটা কোনটা করা অনুচিত। মা মা বিশ্বাস করো, কাল ওখানে যা কাণ্ড ঘটছিল সব মিলিয়ে না তোমার ফোনটা একদম শুনতে পাইনি, সত্যি বলছি। আমি আমি জানি তুমি আমার উপর রাগ করেছো, না রাগ করেছো মা, আমার বাবু বাবু থাক থাক বাবু, মা তো এখন পর হয়ে গেছে, নতুন বউ, তার হাতে কাঁটা ফুটেছে বলে তুই 10 বার ছুটছিস, মাকে একবারও জিজ্ঞাসা করেছিস মা কেমন আছে? মা মা কি সব বলছো, আমি আমি কখনো এটা করব, তুমি বলো আমি কখনো ভাবতেও পারি এটা? কিন্তু মা একটা কথা বলো তো, মাছের যে কেসটা হলো সে সময় হাড়িতে তো ল্যাটা মাছি থাকার কথা, তাই না? মানে তাই তো হয়ে থাকে। আর আমার মনে আছে বড় বৌদির সময়ও আমি নিজে নিজে মাছ কিনে এনেছিলাম, তাহলে শিঙি মাছ এলো কোত্থেকে? তোমার ঠাম্মি নিশ্চয়ই সেটা নিয়ে এতক্ষণে বিচার সভা বসিয়ে ফেলেছেন, চলো সেখানে গেলেই সব জানা যাবে। মঙ্গলা তুই বল, কোন আক্কেলে হাঁড়িতে শিঙি মাছ রাখলি তুই? কবে কোথায় বউকে শিঙি মাছ ধরতে দেয়? কে বলেছিল তোকে এই কাজ করতে? এই দেখুন গিন্নিমা, আপনিও সেই মঙ্গলাকেই দুষছেন। আমি সত্যিটা জানতে চাইছি মঙ্গলা, এত বড় কাণ্ড দত্ত বাড়িতে হয় কি করে? নতুন বউ এলো, পাড়ার প্রতিবেশী কুটুম্ব সকলের সামনে শিঙি মাছের কাঁটা হাতে লাগলো কি করে? আমি সত্যি বলছি গিন্নিমা, আমি কিছু জানি নে। মঙ্গলা ঠাম্মি কিন্তু একদম ঠিক বলছে, ওই হাড়িতে মাছ বদলে গেল কি করে রে? এই মঙ্গলা বলে দে না সবাইকে, আমারও মনে হয় মঙ্গলাই ভুল করেছে, ল্যাটা মাছের জায়গায় শিঙি মাছ রেখে দিয়েছে। আরে বাবা ভুল তো মানুষ মাত্রই হয়, কেউ তোকে কিছু বলবে না, বলে দে তুই ভুল করেছিস। বল দেখো বড় বৌদি, আমি ল্যাটা মাছই রেখেছিলাম, তবে তোমরা কে কি করেছ আমি বলতে পারবো না। আমি তো বউ আনতে গেছিলাম। তোমার বোন তো ছিল বাপু, 10 বার হেসেলাও ঢুকেছে, তোমাদের বাড়ির যে পলিটিক। ও মা মঙ্গলাদি তুমি আমার দিকে আঙুল তুলছো কেন? আমি কি হাড়িতে শিঙি মাছ রাখতে গেছি নাকি? সত্যি তো মঙ্গলা, তুই এসবের মধ্যে আবার তিন্নিকে টানছিস কেন? আমি তো সেটাই বুঝতে পারছি না মেজকা, আর মঙ্গলা তো সাহস হয় কি করে, তুই মৌমিতা তিন্নি ওদের সঙ্গে এইভাবে কথা বলছিস?
তিন্নির নামে কিছু বলার মানে কিন্তু আমাকে বলা হয় কথাটা, কারণ তিন্নি এই বাড়িতে থাকে আমার দায়িত্বে। ও আমার শালী বর্দা, এখানে কেউ কারোর নামে কিছু বলতে চাইছে না, বারবার জানতে চেষ্টা করা হচ্ছে যে মাছটা বদলে গেল কি করে। মানে ওখানে তো পিকলুও ছিল, পিকলু নিশ্চয়ই বাড়িতে গিয়ে ঘটনাটা বলবে, তাতে কি আমাদের আমাদের মুখটা থাকবে? ওরা কি ভাববে না আমাদের ব্যাপারে? বাবা, বিয়ের পর দেখছি তোর তো শ্বশুর বাড়ির উপর খুব দরদ। হ্যাঁ, আর কি অদ্ভুত বাবা, ওই বাড়িতে বিয়ের সময় যখন তোমার অপমানটা হলো তখন কিন্তু ওর মুখটা ছোট হলো না। সেটাই তো দেখছিস সমানে। কথা ঘোরাচ্ছিস কেন অয়ন? পুরোনো কথা কেন টানছিস? আবার কি দাদাকে খেপিয়ে দিতে চাচ্ছিস নাকি? কথা তো হচ্ছে মাছ নিয়ে। মাছ নিয়ে আজ যেটা হয়েছে সেটা কি ঠিক হয়েছে ঠাম্মি? আমি কি কিছু ভুল বলেছি? আমি তো কারোর হয়ে কিছু বলছি না, কিন্তু আজ যে কাণ্ডটা হয়েছে তাতে কি এই বাড়ির মান সম্মান রক্ষা হলো? দাদু ভাই, তুমি পর্ণা দিদি ভাইয়ের দায়িত্ব নিয়েছ সবার সামনে অগ্নি সাক্ষী রেখে। এখন তুমি জিজ্ঞাসা করতেই পারো কিভাবে রক্তপাত হলো নতুন বউয়ের এ বাড়িতে পা দেওয়ার সঙ্গে সঙ্গে। এটা অশুভ লক্ষণ নয় মেজ বৌমা? এখন তো তুমি কিছু বলছো না, মুখ বুঝে আছো? মা, একটা কথা বলছি, যেটা হয়েছে সত্যিই খুব অন্যায় হয়েছে, খুব ভুল হয়েছে। মাছের দায়িত্বটা আমার নেওয়া উচিত ছিল, কিন্তু এরকম যে ঘটে যাবে কেউ ভাবতেই পারিনি। মানেটা কি? তুমি রাখবে তাহলে তো মাছের হাঁড়িটাই গায়েব হয়ে যেত। দুদি মঙ্গলের সময় যেমন দই চিড়ে গায়েব হয়ে গেছিল, এখনো বোধ হয় অনেক কিছু বাকি আছে এই বাড়িতে। ঠাম্মি, আমি না নিজের মান সম্মান খোয়াতে পারছি না ওই বাড়ির সামনে। তুমি একটু সবাইকে বলো সবাই যেন একটু সাবধানে থাকে। ওখানে পিকলু ছিল, পর্ণার বন্ধু, সে তো এখনো আছে, ও আজ রাতে থাকবে পর্ণার সঙ্গে। খুদের সামনে এসব কেন? পর্ণার বন্ধু হঠাৎ থাকবে কেন এই বাড়িতে রাতে? থাকেই তো মা, কেন, বর্ষাও তো ছিল ওর বন্ধুর বিয়ের সময়, ওর বন্ধুর সঙ্গেই তো ছিল। কিরে বর্ষা, ছিলিস না? হ্যাঁ ছিলাম তো, ওই আত্রেয়ের বিয়ের পর। ঠাম্মি তো হ্যাঁ বলেছিল। একটা সামান্য বিষয় নিয়ে এত কথা উঠছে কেন? এটা তো হয়েই থাকে। না মা, মানে আমি শুধু জানতে চাইছি যে এই ঘটনাটা ঘটলো বলেই কি মেয়েটি থেকে যাচ্ছে রাতে? আসলে আমার মনে হয় যে এই ঘটনাটা নিয়ে মানে এত সন্দেহের কি আছে আমি তো বুঝতে পারছি না মা। আমি তো এটা বুঝতে পারছি না, একটা ছোট বিষয়কে কেন শুধু শুধু বাড়িয়ে তোলা হচ্ছে? এটা ছোট বিষয় নয় বড় নাথবু। সৃজন দাদু ভাই যা বললো সে বিষয়টা সকলে মাথায় রাখবে, আর যেন এই বাড়িতে এরকম কাণ্ড না ঘটে। আমি আইবুড়ো ভাত থেকেই দেখছি এই বাড়িতে এমন সব কাণ্ড ঘটছে যেটা এই বাড়িতে ঘটার কথা নয়। দত্ত বাড়ির সত্যি একটা আভিজাত্য আছে, এমন বিশ্রী কাণ্ড এ বাড়িতে মানায় না। কথাটা আমি সবাইকে বলছি, যার যা বোঝার বুঝে নাও। দাদু ভাই, আমাকে একটু ধর, আমি ঘরে যাব। হ্যাঁ ঠাম্মি, এসো। সাবধানে। এইভাবেই ন্যায্য কথা মুখ ফুটে বলার সাহসটা থাকে যেন। চল। বারবার জানতে চেষ্টা করা হচ্ছে যে মাছটা বদলে গেল কি করে। ওখানে তো পিকলুও ছিল, পিকলু নিশ্চয়ই বাড়িতে গিয়ে ঘটনাটা বলবে, তাতে কি আমাদের আমাদের মুখটা থাকবে? ওরা কি ভাববে না আমাদের ব্যাপারে? এখনো বোধহয় অনেক কিছু বাকি আছে এই বাড়িতে। ঠাম্মি,
আমি না নিজের মান সম্মান খোয়াতে পারছি না ওই বাড়ির সামনে। কি হয়েছে, তুমি তুমি এখানে এভাবে দাঁড়িয়ে আছো কেন? আমি না একটা কথা ভাবছি বাবু, আমার মাথা থেকে না চিন্তাটা কিছুতেই যাচ্ছে না জানিস। কি কি চিন্তা করছো তুমি? ভাবছি বাবু, আমারও তো কোনো ভুল হতে পারে তাই না? মানে তোর বউয়ের তাতে ব্যথা ঠেতা লেগে যেতে পারে, মানে ধর ইচ্ছে করে তো হয় না এসব, দুর্ঘটনা বশত। তখন তো তুই আমাকেও ভুল বুঝবি বাবু, তখন তোর শ্বশুর বাড়ির সামনে তোর মান সম্মান চলে যাবে, সেই জন্য তুই আমাকেও এসে জেরা করবি, শাসাবি। আমি তখন কি করব বাবু, আমার তো শরীর খারাপ হয়ে যাবে রে। কি হলো বাবু, এত পাল্টে গেলি বিয়ের জল গায়ে পড়া মাত্র তুই? মা, আমি আমি তো তেমন কিছু বলিনি। মা তুমি বলো, আজ যেটা ঘটেছে তাতে কি দত্ত বাড়ির মান সম্মান বাড়লো? সেসব তো তোর বোঝার দরকার নেই, তোর বউকে দেখাশোনা করার জন্য তো এখানে লোকের অভাব নেই, সেটা তো তুই বুঝতে পেরেছিস। ওর হাতে কাটা ফোটা মাত্র আমি ছুটে গেছি, তোর জেঠি গেছে, বর্ষা গেছে, আর খানিক হাঁক ডাক করার পরে তুইও গেছিস একটা ব্যান্ডেড নিয়ে। কিন্তু ঘটনাটা তো ওখানেই শেষ হয়ে যায়নি বাবু, তোকে আমি তখন ডেকে এনে বললাম তো যে সব ব্যাপারে তোর ঢোকার দরকার নেই, বলিনি বল? তারপরে তুই এখানে এসে জেরা শুরু করলি সবাইকে। বাবু কি জাদু করেছে তোর বউ, এক রাতে তুই এইভাবে পাল্টে কি করে যেতে পারিস? না না মা, জেরা করব কেন, জেরা করিনি তো, আসলে বাড়ির সম্মানের কথা ভেবেই আমি। বাবু আজকে কাল রাত্রি, সন্ধেবেলার পর থেকে তুমি বউয়ের মুখ দেখবে না, আর এই নিয়মটার যেন কোনো অন্যথা না হয়। অন্যদিন তো বাড়িতে মন টেকে না, আজকে কি বন্ধু বান্ধব সব ভুলে গেলি তুই? না না মা কি বলছো, ওই তো মানিকদারা রকে অপেক্ষা করছে আমার জন্য, আমি এক্ষুনি যাচ্ছি। আমি আসি মা।